আনন্দবেদিতে সবাইকে স্বাগতম। ঘূর্ণিঝড়ের নামগুলো এমন হয় কেন? বাংলাদেশের উপর দিয়ে বেশ কয়েক মাস আগে বয়ে গিয়েছিল ঘূর্ণিঝড় মোরা। আমাদের দেশের মোরা শব্দের অর্থ আমরা হলেও থাই ভাষায় মোরা শব্দের অর্থ সাগরের তারা। থাই ভাষাতেই এর নামকরণ করা হয়েছে সেবার। মোরা ছাড়াও আরও কিছু ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে নার্গিস, সিডর, রেশমি, বিজলি, ফাইলিন, হেলেন, লহর, মাদি, নানাউক, হুদহুদ, নীলুফার, প্রিয়া, কোমেন, চপলা, মেঘ, ভালি, কায়ন্তদ, নাদা, ভর্তা, সামা, অক্ষী, সাগর, বাজু, দায়ে, লুবান, তিতলি, দাস, ফেতাই, ফণি, বায়ু, হিকা, কায়ের, মহা, বুলবুল, শোভা ও আম্পান। এই নামগুলো পূর্ব থেকেই নির্মিত হয়ে থাকে। ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণ করে WMO, আর এর সদস্য 8টি দেশ। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। এই 8 রাষ্ট্রকে একত্রে এসকেপি বলা হয়। কিন্তু কেন এমন নামকরণ করা হয়? প্রতিটি ঘূর্ণিঝড়ের একটি ভৌগোলিক অবস্থান থাকে। সে অবস্থান ব্যক্ত করতে গেলে বাক্য দীর্ঘায়িত হয়ে যায়। যেমন ধরুন, 3 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 72 ডিগ্রি পূর্ব দাঘ্রিমাংশের ঝড়টি এখন মিয়ানমারের দিকে ধেয়ে আসছে। এ বাক্যটি বলার চেয়ে ঘূর্ণিঝড় হেলেন ধেয়ে আসছে বলা অনেক সহজ। আর যেহেতু ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ, সেহেতু গণসচেতনতা বৃদ্ধিতে কিংবা সতর্কতা জারিতে বারবার একটি দীর্ঘ বাক্য বলার চেয়ে ঘূর্ণিঝড়ের একটি নামকরণ করে নিলে বিষয়টি সহজ হয়। আগে ভারতীয় দ্বীপপুঞ্জের ঝড়গুলোর নাম হতো সন্তদের নামে, যেমন সান্তা আনা, সান ফেলিপ 1, সান ফেলিপ 2 ইত্যাদি। সন্তদের পরবর্তীতে ঝড়ের নামকরণ করা হতো অক্ষাংশ ও দাঘ্রিমাংশের উপর ভিত্তি করে। বিভিন্ন অভিজ্ঞতায় দেখা গিয়েছে সন্ত বা অক্ষ দাগ্রিমা কেন্দ্রিক নামগুলো মানুষের কাছে একটু বেশি জটিলই শোনায়, তাই এসব নামের চেয়ে সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট নামকরণ গণযোগাযোগের ক্ষেত্রে অধিকতর সহজ। তাই 2000 সালে এসকেপে প্রস্তাবনা অনুযায়ী প্রতিটি দেশ থেকে 10টি করে নাম জমা নেওয়া হয়েছিল ঘূর্ণিঝড়ের নামকরণ করার জন্য। উক্ত নামগুলো থেকেই পরবর্তীতে ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করা হয়। ঝড় যেহেতু মৃত্যু ও ধ্বংসের সঙ্গে জড়িত, তাই কোনো নাম পুনরায় ব্যবহার করা হয় না। এর আগে রোয়ানু নামক একটি ঘূর্ণিঝড়ের নাম শোনা গিয়েছিল। রোয়ানু শব্দটির দ্বীপরাষ্ট্র মালদ্বীপের ভাষার একটি শব্দ। বাংলায় রোয়ানু শব্দের অর্থ দাঁড়ায় নারকেলের ছোবরার আশের দড়ি। এছাড়াও সিডর ঘূর্ণিঝড়, যার বাংলা অর্থ হচ্ছে চোখ। সিডর শব্দটি সিংহলি ভাষার শব্দ থেকে এসেছে, আর আইলের শব্দের অর্থ হচ্ছে ডলফিন। সর্বপ্রথম যে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল সেটা ছিল প্রায় 300 বছর আগে শ্রীলঙ্কার একজন মহাপরাক্রমশালী রাজা মহাসেনের নামে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।